মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখত সঘনে রাহুলর নাম সময় সুবিধা পালে রাহুলক লৈ বক্রোক্তি হিমন্ত বিশ্বৰ কংগ্রেসত থকার সময়ত হিমন্তর হাইকমান রাহুল গান্ধীক এতিয়া চকু পারি দেখিব নোৱাৰে হিমন্তয় সুবিধা পালে কংগ্রেসের যুবরাজজনক তুচ্ছতাচ্ছিল্য করে হিমন্তয় রাহুলের অসম ভ্রমণের দিনায় রাহুলক লৈ তীব্র বাক্যবান নিক্ষেপ হিমন্তর রাহুলের জনসভা কেন্দ্র করে হিমন্তয় কলে এখন নহয় এখন ইস্তেমা আছিলে সভা বুলি কলে তো সভা বেলেগক বুঝায় এখন এখন ধর্মীয় ইস্তেমা আছিলে আর ইস্তেমা এখন রাহুল গান্ধীয়ে উদ্বোধন করে থৈ গল বক্তব্য রাখি থৈ গল হেতুই আর বৃহস্পতিবারের অন্ন আসনির শুভারম্ভর সভাত রাহুলক কটাক্ষ হিমন্তর মঙ্গলবারের জনসভাত রাহুলে উত্থাপন করেছিল মিনিমাম ইনকাম গ্যারান্টির প্রসঙ্গ হিমন্তয় বৃহস্পতিবারে কলে তার অর্থ জানে নে না জানে রাহুল গান্ধীয়ে কিয় শুনি থাকে তেওঁক যদি ভাল করে সুধে মিনিমাম গ্যারেন্টি কি তো বুঝিয়ে নাপাব তেওঁক মই জানো তো আপনালোকতকৈ মই ভাল করে জানো তেওঁ এইবোৰ কথা একো বুঝি নাপায় কি মিনিমাম গ্যারেন্টি কি কথা কি স্পেশিয়াল স্টেট এইবিলাক তেওঁ বুঝি নাপায় আর বেলেগ কামত সময় খরচ করক পিছে নির্বাচনী প্রচারের বাবে অসমলৈ অহা রাহুল গান্ধীক সমালোচনারে থকা হরকা করিলেও হিমন্তয় পিছে ঠিক রাখিছে নিজ দলের নির্বাচনী প্রচার নির্বাচনের পূর্বে প্রতিখন সভাতেই নিরন্তর উন্নয়নের স্লোগান সোণ বিনামূলীয়া পাঠ্যপুথি এটকীয়া চাউল বিনামূলীয়া চাউলের ব্যাখ্যা এনেদরে এতিয়া শাসক বিরোধী পরস্পরে পরস্পরক কটাক্ষ করে অব্যাহত রাখিছে নিজ দলের নির্বাচনী প্রচার ভিডিও জার্নেলিস্ট প্রসন্ন দাসর সহযোগত পল্লবী বরা রিপোর্ট প্রাগ নিউজ।